এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি প্রতীকস ওয়ার্ল্ড। আজকে হচ্ছে 19 অক্টোবর, এখন হচ্ছে সকাল 7টা মতন বাজে। তো সবাইকে গুড মর্নিং। তো তো এই যে আমারটা হচ্ছে অল্প চিনি দেওয়া চা, আর বাবারটা একদম চিনি ছাড়া চা, চা বানানো হয়ে গেছে। তো আমি আর বাবা এখন চা খেয়ে নেব। তো চাটা খেয়ে নিয়ে আমি এখন যাচ্ছি একটু ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে। আর ভাইয়ের আবদার ছিল যে ওকে একটু মোরগ পোলাও বানিয়ে খাওয়াতে হবে। তো বিশাল বড় একটা কড়াইতে করে অনেকটা পরিমাণ মোরগ পোলাওই বানানো হবে, কেন কি ওই বাড়িতেও শ্বশুর বাড়িতেও একটু নিয়ে যাব। তো এই যে এখানে 2 কেজি মতন চিকেন আছে, মা ম্যারিনেট করে রেখে দিয়েছে। আর এখানে আমি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু এই ধনে পাতাও পড়ে গেছে, ওর জন্য ধনে পাতাগুলো দেখা যাচ্ছে। তো বিশাল বড় একটা কড়াইতে করে রান্না করছি, কেন কি পুরোটাই তো এই কড়াইটাতেই হবে। তো চলুন রান্নাটা করে নিই। ভাইয়ের আবদার ছিল কুমড়ো পোলাও বানিয়ে খাওয়ানো, ঠাম্মা বসে বসে রান্না করে দেখছি আমি কী রান্না করছি। আর এই যে আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বেশিক্ষণ থাকতে পারিনি, গিয়েছি মোরগ পোলাওটা রান্না করেছি, দেন আবার ওই বাড়িতে ফেরত চলে যেতে হয়েছে। আর এই যে এখানে আসার সময় বাপি আর ঠাম্মা বসে রয়েছে, বলছে এখনই চলে যাবে, আমি বলছি হ্যাঁ এখনই চলে যাবো। আর ভাই আমাকে এখন, এই যে আমার স্কুল, অনেক স্মৃতি এই স্কুলে, এখনো পাশ থেকে গেলে কিরকম করে ওঠে মনটা। আমার স্কুল লাইফটা আমার বেস্ট লাইফ ছিল, এবং কলেজের থেকেও বেশি। ভাই আমাকে দিয়ে আসতে পারতে, আপনাদের সাথে আমরা বিকেলে কোথায় কোথায় ঘুরি সেটা শেয়ার করি। বিকেলবেলায় বেরিয়েছিলাম একটুখানি সোনার সাথে ঘুরতে। তো গেছিলাম অ্যাকচুয়ালি একটা ব্লাউজ বানাতে দিতে, আমার একটা শাড়ির ব্লাউজ বানাতে দেওয়ার বাকি ছিল, সেটা বানাতে দিতে গেছিলাম। তো এই যে এটা আমরা ভেতরের রাস্তাটাতেই যাচ্ছি, আর এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালোই লাগছে ওয়েদারটা। তো এই যে যাচ্ছি পিছনে ভিডিও করতে করতে। আর এই যে এটা, এখানে ভলিবল খেলা হয়, আর এইটা হচ্ছে আমার কলেজ। আজকে একই দিন আপনাদেরকে আমার স্কুল কলেজ দুটোই দেখিয়ে দিলাম। আর এখন আমরা যাচ্ছি ত্রিবেণীতে, এই দোকানটা থেকে আমি বড় বড় ব্লাউজ বানাই। তো এই দোকানে এখন যাচ্ছি, ব্লাউজটা প্রথমে বানাতে দেবো, দেন খাওয়া দাওয়া করবো। আর এই যে দেখছেন ডান দিকে, এটা হচ্ছে ডাকাতকালী বাড়ি, এখানকার মা খুব জাগ্রত। এই যে ডাকাতকালী মন্দির, এখানে খুব জাগ্রত মা। তো এখন আমরা যাচ্ছি ত্রিবেণীর দিকে, ওখান থেকে সব কাজগুলো করে দেন বাড়ি যাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। দেন এই যে ব্লাউজ বানাতে দিয়ে দিলাম, আর এই দোকানটা থেকে আমি আমার শাশুড়িমা সবাই ব্লাউজ বানাই। দেন তারপর চলে গেলাম আমরা চাউমিন খেতে। এই দোকানে চাউমিনটা ভীষণ ভালো বানায়, যখন থেকে আমরা রিলেশনে ছিলাম তখন থেকে এই দোকানটা আমরা চাউমিন খাই, অল টাইম ফেভারিট দোকান। আর এই যে এখানে আমার প্রতি পরামর্শক বসে রয়েছে, দিয়ে দুজনে মিলে একটু খেয়ে নিলাম। এবার দাও বাড়ির দিকে, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। টাটা।